তো সামনে শিবরাত্রি আসছে। আচ্ছা মায়েরা বলুন তো, শিবরাত্রির দিনে শিবের জন্ম হয়েছিল না শিবের বিয়ে হয়েছিল? জোরে বলুন। আচ্ছা, শিব চতুর্দশী মানে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবের আর দুর্গার বিয়ে হয়েছিল। আস্তে একটা কথা শুনবেন, এই শিবরাত্রির কথা যখন বললাম তখন মাথায় রাখবেন মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবকে কি কি জিনিস দেবেন? দুধ, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন। আস্তে সেদিন আপনি উপবাস থাকবেন, যদি উপবাস থাকেন আপনার শিবলোকে জায়গা হবে আপনার মৃত্যুর পর, আপনাকে জমালয়ে কোনো মতে যমরাজ স্পর্শ করতে পারবে না যদি আপনি সেই দিনটা ব্রত করতে পারেন, কি পুরুষ কি নারী। খুব মাথায় রাখবেন সামনে শিবরাত্রি আসছে, 18ই ফেব্রুয়ারি কেউ কেউ বলছে, 19ই ফেব্রুয়ারি কেউ কেউ বলছে, দুটো মতেই চলছে। ইসকন মতে আমরা দেখতে পাচ্ছি 19ই ফেব্রুয়ারি, সাধারণভাবে পাঞ্জিতে দেখতে পাচ্ছি 18ই ফেব্রুয়ারি। ওটা নিজের ব্যক্তিগত মতামত আপনারা করবেন, কিন্তু একটা কথা বলি, বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই। যদি কেউ একের বেশি দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখেন তাহলে মহা মহা অন্যায় করছেন। শিবলিঙ্গ পুজোর চেয়ে, শিবলিঙ্গ পুজোর চেয়ে যদি আপনি শিবের চিত্রপট পুজো করতে পারেন তবে আপনার লাভ আছে। শিবকে যদি কেউ পুজো না করে, অনেকে কৃষ্ণ ভক্তরা বলে আমরা শিবকে কেন পুজো করব, কৃষ্ণকে পুজো করব, কিন্তু কূর্ম পুরাণ একটা কথা বলেছে, শুধু তাই নয় আপনারা দেখবেন হরিভক্তি বিলাসও বলেছে যে শিবকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণকে ভজন করে তবে কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট নয়, কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব হচ্ছে, পরম বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তাই শিবকে ভজন বাদ দিয়ে যদি কৃষ্ণকে ভজন বাদ দেন, বলছে হরকে বাদ দিয়ে হরিকে পাওয়া যায় না, আগে হরধামে যেতে হয় তারপর হরিধামে যেতে হয়। এই জন্য আপনারা কি করবেন মায়েরা, শঙ্খ দিয়ে অভিষেক করবেন না। যদি আপনি দুধ ঘি মধু না পান আপনি শুধু গঙ্গা জল দেন তাতেও হবে। এবার আবার দেখো শিবের অপর নাম হচ্ছে কি বলুন তো, কি আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি আপনি গঙ্গা জল না পান, যদি আপনি চাপা কলের জল দেন তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। এবার আপনাদের বলে রাখি, শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে পাবেন না, খুব মাথায় রাখবেন। তবে শিবলিঙ্গের পাশে নারায়ণকে রেখে প্রসাদ দিয়ে যদি খান তবে আপনার বেশি লাভ হয়। একা শিবের প্রসাদের চাইতে দেখবেন পরম বৈষ্ণব যারা হয় তারা কি করে, শিবের পাশে নারায়ণকে রাখে, তারপর সেটা পুজো করে, তারপর নারায়ণের প্রসাদ শিবকে মানে বৈষ্ণবের চরণে দেওয়া হয়। এই জন্যে বৈষ্ণবের চরণে দেওয়া হয় বলে সেই প্রসাদ পেলে কিন্তু আপনার লাভ বেশি হয়। এইবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন আপনার শিবের ছবি তো দেখেছেন, কিছু মনে করবেন না, শিবের ছবি আপনারা দেখেছেন, তো শিবের ছবি যারা দেখেছেন তারা দেখবেন শিবের মাথায় কি আছে, গঙ্গা, আর এখানে কি আছে, অর্ধেকটা চাঁদ, এখানে কি আছে, সাপ। বাবা শিব জগৎকে তিনটে শিক্ষা দিয়েছে, আপনারা যারা কীর্তন শুনছেন তত্ত্ব শুনতে এসছেন একটু মন দিয়ে শুনবেন, বাবা শিবের মাথায় আছে, জটাতে আছে গঙ্গা, কপালে আছে কি, অর্ধেকটা চাঁদ, গলায় আছে কি, সাপ। এর থেকে বাবা কি শিক্ষা দিয়েছে, গঙ্গাকে রাখতে বলেছে। আপনি কি গঙ্গাকে রাখতে পারবেন? না, আমি পারবো। শাস্ত্র বলছে গঙ্গা হলো ভক্তি। ওগো মায়েরা, সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো, তোমার কোনোদিন বাধা হবে না, গঙ্গা হলো ভক্তি। আর এখানে চাঁদ অর্ধেকটা রাখলো কেন, জগৎকে শিক্ষা দিল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছো এমন কিছু কর্ম করো যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি কোনো 10টা হরিভক্ত তৈরি করতে পারলে তোমার লাভ আছে। এমন কিছু কর্ম করো যেন চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে আলো দিয়ে, তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। আর সাপটাকে এখানে রাখলো কেন, সাপটা রাখলো এই জন্যে, সবাই শুনে রাখুন, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে, কিন্তু বাবা শিব সাপটাকে গলায় রাখলো কেন, বাবা শিক্ষা দিচ্ছে এ জগতে প্রায় মানুষের শত্রু আছে, শত্রুর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করো না, শত্রুর সঙ্গে মিত্রতা করো। যদি তোমার শত্রু থাকে তাকে জয় নিতাই বলে গলে টানো, তাকে হরিবল বলে গলায় টানো, তাকে রাধে রাধে বলে গলায় টানো, যত মিত্র করবে তত তোমার শত্রু দূর হবে। মহাপ্রভুর তো শত্রু ছিল কারা, জগায় মাথায় ছিল, মলয় চাঁদ কাঁদি ছিল। আচ্ছা বলুন তো, জগায় মাথায় পায়ে পড়েছিল না, মলয় চাঁদ কাঁদি পায়ে পড়েছিল না, মহাপ্রভু কাউকে শত্রু করে নাই, সবাইকে মিত্র করেছিল, বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল। এবার লক্ষ্য করুন, সেই শিবরাত্রির দিনে মায়েরা, শিবরাত্রি দিনে জল দিয়েছিল, তবে আপনারা গঙ্গা জল দেবেন, আমি বারবার বললাম গঙ্গা জল আপনারা দেবেন বাবা শিবকে, আর এবার জনই করবেন। আর শিবের চিত্রপট পুজো করলে খুব ভালো হয়, শঙ্খ দিয়ে অভিষেক করবেন না, শঙ্খ বাড়িতে দুটো রাখবেন, একসঙ্গে তিনটে শঙ্খ রাখা উচিত নয়, একটা জলশঙ্খ একটা বাদ্যশঙ্খ। জলশঙ্খ মানে কি বলুন তো, যে শঙ্খে জল দিয়ে দেবতাদেরকে বা ভগবানকে অভিষেক করা হয়, আর মানে ওই জল দিয়ে ভগবানকে স্নান করা হয়, আর একটা শঙ্খ যেটা বাজানো হয়। একই জায়গাতে আপনি দুটো শঙ্খ রাখবেন,
বাড়িতে গণেশ আপনি দুটো রাখতে পাবেন, তিনটে রাখতে পাবেন না। দুইয়ের বেশি গণেশ যদি রাখা হয় তাহলে অপরাধ হয়, একের বেশি শিবলিঙ্গ যদি রাখা হয় তবে অপরাধ হয়। আমি আগেই বললাম চিত্রপট পুজো যদি করতে পারেন তাহলে আপনাদের লাভ হয়ে যায়। শিবরাত্রি করলে কি লাভ হয়? বারাণসীতে একজন ব্যাধ ছিল, সেই ব্যাধ একদিন শিকার করতে গেল জঙ্গলে। শিকার করতে গিয়ে কি হয়েছে মায়েরা, শিকার করতে গিয়ে অন্ধকার হয়ে গেছে জঙ্গলে, তা পশুর ভয় আছে, বাঘ ভালুকের ভয় আছে, মেরে ফেলতে পারে শিকারীকে। সে তখন একটা বেল গাছের উপরে চেপে গেল, বুঝতে পারলো না বেল গাছ অন্ধকারে চেপে গেছে। এখন বেল গাছের উপরে একটা হরিণকে শিকার করে, হরিণ বাচ্চাকে শিকার করে ওই বেল গাছে একটা ডালে রাখলো, আর নিজে একটা ডালে এরকম করে শুয়ে রইল। সেই ডালের শুকনো পাতা নিচে একটা পড়লো তার হাতে লেগে, তার নিচে ছিল একটা কি শিবলিঙ্গ। সে জানতেই পারলো না, সারাদিন কিছু খায়নি, সারাত্রি কিছু খায়নি, ওই বেল পাতাটা বাবা ভোলার মাথায় পড়লো, ব্যাস শিবলিঙ্গে পড়লো, অজান্তে তার শিবরাত্রির উপবাস হয়ে গেল। শিবরাত্রির দিনে যদি কেউ রেগে নাও খায় তবে তার শিবরাত্রি হয়ে যায়, যদি রাগ টাগ করেন না খান তাতেও হয়ে যায়। তো লক্ষ্য করুন, এখন শিবরাত্রি দিনে কি হয়েছে, সে যখন সকালবেলায় বাড়ি ফিরেছে হরিণ শাবক নিয়ে, তার স্ত্রী খুব চিন্তা করছিল, রান্না বান্না করছে, সে যখন স্নান করে ফিরছে একজন ক্ষুধার্ত ব্রাহ্মণ চিৎকার করে বলল, আচ্ছা ব্যাধ তোমার বাড়িতে একটু সেবা হবে? বলে হ্যাঁ, শিবরাত্রি উপবাস করলে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করাতে হয়, তো ব্রাহ্মণের সেবাও হয়ে গেল। তখন মারা গেল ওই ব্যাধ, তখন তার জায়গা কোথায় হলো, স্বর্গে হলো, ভগবানের কাছে হয়ে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যদি কেউ শিবরাত্রির উপবাস করতে পারেন তবে কিন্তু আপনাদের ফল অনেক পাওয়া যাবে। আচ্ছা শিবের, শিবের কথা যখন আজ আপনাদেরকে বললাম, শিবের একটু জন্মের কথা ছোট্ট করে বলবি আপনাদেরকে। শিবের সঙ্গে আহা, ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে ঝগড়া হচ্ছে, ও মাইরা, ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে লড়াই হচ্ছে, হঠাৎ একটা সেই জায়গাতে পাথর, বিরাট বড় প্রস্তর খন্ড আবির্ভূত হলো, সেই প্রস্তর খন্ডটা ভেঙে জন্ম হলো কার, শিব। এটা কে বলছে, শিবপুরাণ বলছে। আসলে অনেক মত আছে, যত মত তত পথ। আবার শিব কোনো জায়গাতে বলেছে আমি সব, আমি আমার পিতা, আমি আমার মাতা, আমি আমার সব। এই জন্য হিন্দু শাস্ত্র যদি ঘাঁটতে যান, যত মত তত পথ, যত বই ঘাঁটবেন দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত বলেছে। এই জন্য আমি একটা মতের কথা আমি বললাম, বহু মতামত আপনারা অনেকে জানতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা আপনি শিবলিঙ্গ পরিক্রমা করবেন কবার বলুন তো, শিবলিঙ্গ কবার পরিক্রমা করতে হবে? শিবলিঙ্গ, শিবলিঙ্গ হাফ বার, অর্ধেক বার। কিরকম, আপনি এ পাশ থেকে ঘুরলেন তো, যেদিকে জলটা যাচ্ছে শিবলিঙ্গে জলটা যেদিকে পেরোচ্ছে ওই ওই পর্যন্ত গেলেন, ঘুরে আবার ওই পর্যন্ত গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে আপনার পরিক্রমা ফুল হয়ে গেল, হাফ বার। আর আপনি তুলসী মন্দির পরিক্রমা কবার করবেন? তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? মাত্র চারবার, ডান দিক থেকে হাত তালি দিয়ে চারবার করবেন। এই যে দেখবেন আপনারা, আসতে দেখবেন আপনারা, ওই শ্রাবণ মাসে ছেলেরা সব 100 কিলোমিটার 50 কিলোমিটার হেঁটে হেঁটে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যায় না, এইদিকে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যায় না, সেই ছেলেকে প্রশ্ন করবেন তো, 100 কিলোমিটার হেঁটে হেঁটে বাবা শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে আর নিজের বাবা গরমে এসে বসে আছে, কুঁয়ো থেকে এক বালতি জল তার মাথায় দিতে পারছে না, বলুন 100 কিলোমিটার হেঁটে জল দিয়ে কি তার লাভ হবে? আবার দেখবেন অনেকে সেন্ট মেখে পুজোর থালাতে নানা রকম সামগ্রী নিয়ে গিয়ে মন্দিরে যায়, বলবেন তো বাবা মা খাবার জন্যে কাঁদছে আর দামি দামি ফল কিনে দেবতার মন্দিরে নিয়ে যাচ্ছেন, সত্যি কি ভগবান গ্রহণ করবে? মায়ের মতো আপন কেউ না, এই জগতে বাবা হলো ছাদে, মা হলো খুঁটি, হলো খুঁটি। জেনে নিন আপনারা যে যেখানে কীর্তন শুনতে বসেছেন, এই জগতে বাবা হলো ছাদ, মা হলো খুঁটি। যেদিন এ দুটো জিনিস চলে যাবে সেদিন দেখবেন আপনার সংসারে সব অন্ধকার হয়ে গেছে। বাবার মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যদি রাত্রিবেলায় গান শুনতে যায়, রাত্রি 12টা পর্যন্ত ফিরল না, মাকে বলে গেছে মা 10টার মধ্যে ফিরে চলে আসবো, যদি আপনি না যান মা দেখবেন দরজাটা খুলবে বেরোবে কেন বলুন তো, খোকা যদি বাইরে থাকে মা কি কখনো ঠিক থাকতে পারে? ছেলে বাইরে রোজগার করতে গেছে, সবাই ভাবছে টাকা আনবে, টাকা আনবে, গাড়ি করব, বাড়ি করব, একজন কিন্তু বিপদ চিন্তা করছে, সম্পদ নয়। এতদিন ছেলেটা বাইরে গেল, কিছু বিপদ হলো না তো, সময় মতো খাচ্ছে তো, একমাত্র চিন্তা ভাবনা করে মা। এই মাকে যে কাঁদায় সংসারে তার কোনোদিন উপকার হয় না। এ সমাজ অনেকেই আছে কৃষ্ণকে নিয়ে ধুমধাম করে, দেব দেবীকে নিয়ে ধুমধাম করে, আর নিজের মা বাবা খাবার জন্য কাঁদছে, রাখুন আপনার ধুমধাম, ওটার কোনো লাভ নাই যদি আপনার মা বাবাকে না দেখেন।
কৃষ্ণ নিজের মুখে বলেছেন সুদামাকে, এই জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি, তাকে যদি তুই কাঁদাস তবে কৃষ্ণ সেবার তোর কোনো লাভ হবে না। তাই যদি সেই কথাই পরিষ্কার হয় তাহলে আপনারা যদি মা বাবাকে কাঁদান আর কৃষ্ণ পুজো করেন তবে আপনাদের কোনো লাভ হবে না। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, একজন পুরুষ যখন ঘর থেকে কাজে যাচ্ছে, এদিকে তার স্ত্রী কি বলছে শুনছো, এক থলে হাট এনো, কাল আমার বাবা আসবে। ছেলে কি বলছে, বাবা হাত হরিটা এনো, 10 দিন হয়ে গেল বলেছি তুমি আনছো না। মেয়ে কি বলছে, বাবা মোবাইলটা এনো। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাবি আর সময় মতো খাবার খাবি। একমাত্র কে বলে, মা। বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে সংসারে যে কি লাভ, একমাত্র যখন বেঁচে থাকে তখন বুঝবেন, মরে গেলে বুঝবেন যে কতখানি জায়গা জুড়ে ছিল আপনার মা। এই জন্য বারবার বললাম, মাকে সম্মান দাও, বাবাকে সম্মান দাও, জীবন উন্নতি হবে। তিন ভাই বিবেচনা করছে, ও দেখছেন আমি দেখবো কেন, বিচার করবেন না, ঠকবেন আপনি কেন, আপনার যে ছেলেটা বড় হচ্ছে আপনাকে দেখে শিখছে মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আপনাকে সেরকম ঠকাবে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের শিক্ষা? আপনি এম এ পাস, বিএ পাস করে খুব হিম্মত করে বলছেন আমি ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, রাখুন আপনার মাস্টার ডাক্তার, যদি আপনি নিজের মা বাবাকে সেবা করতে না পারেন আপনি কিসের মাস্টার? আপনি কি শিক্ষা দেবেন আপনার ছাত্রদেরকে? এই শিক্ষা দেবেন যে ফ্ল্যাটে থাকতে হয় আমাকে আর মা বাবাকে কুড়ে ঘরে থাকতে হয়? আপনি কি শিক্ষা দেবেন? আপনি তো নোংরা শিক্ষা দেবেন। আপনি কিসের শিক্ষক? আপনি কিসের ইঞ্জিনিয়ার? আপনি কিসের ডাক্তার? এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই মায়েদেরকে, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। আহা, মেয়েকে জিজ্ঞেস করে তুমি বাপের বাড়ি যাবে না, চোখের জল মুছতে মুছতে মেয়ে বলে, দাদা যখন বাবা মা বেঁচে ছিল তখন যেতাম, এখন বাবা মা নাই তার কাছে যায় না, এখন যাদের কাছে যায় তাদের কাছে কথা শুনতে হয়, বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল সেও চলে গেল, আমার গিয়ে আর কোনো লাভ নাই। দেখবেন যে মেয়ের বাবা মা মারা যায় সেই মেয়ের যে কি কষ্ট, একমাত্র সে ছাড়া কেউ জানে না, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। তবে আপনাদের ছোট্ট একটা শিক্ষা দিয়ে যাই, এইদিকে তাকাবেন, এক কলসি দুধে 7 কলসি ভর্তি হয়ে যায় কিন্তু 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। কেন বলুন তো, 1 কলসির দুধ 7 কলসি পূর্ণ করতে পারে, 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। কেন, একটা মায়ের স্তন দুগ্ধে 7টা বাচ্চা মানুষ হয়ে যায় কিন্তু 7টা বাচ্চা কর্ম করে একটা মায়ের পেট ভরাতে পারে না, এর চাইতে লাভ কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই শিক্ষা যদি আপনারা নিতে পারেন তবে আপনাদের কাছে লাভ আছে। কেউ কাঁদে নি রুসবিকালে, হরি বল, কেঁদেছিল রে হরে, কেউ কাঁদে রুসবিকালে, কেঁদেছিল প্রমাণ দিতে চাই, আজকে যারা মনে করছেন আমার ছেলে মেয়েকে এক পাশে রেখে বৃদ্ধ বৃদ্ধাকে এক পাশে রাখবো, স্ত্রীকে এক পাশে রাখবো, আপনি ভুল করছেন। আপনার ছেলে আপনাকে ঠকাবে, আপনি তৈরি থাকুন। একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে আমি একটা জীবন্ত প্রমাণ পেয়েছি, আমার দিকে তাকাবেন। স্বামী স্ত্রী
তারা দুজনে মিলে দালান ঘরে থাকে একটা বাচ্চাকে নিয়ে, আর ভদ্রলোক তার মা বাবাকে একটা কুঁড়ে ঘরে রাখে, নিজেরা খায় থালার বাসনে মানে কাঁসার থালায়, আর ওরা খায় পাথরের থালায়। ছোট্ট ছেলেটা প্রশ্ন করে 5 বছরের, মা আমরা কাঁসার থালায় খাই, দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খাই? চুপ কর, বদমাইশি হচ্ছে, প্রশ্ন করে কি, ওসব জানবার দরকার নেই। কতদিন চুপ করে রাখবেন? ও যখন বড় হবে তখন চুপ করাতে পারবেন? ছেলে যখন বড় হলো, কলকাতা থেকে পড়াশোনা করে এলো, 22 বছর বয়স, ছেলে এসে মাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, মা দুর্গাপুজোর দিন বাড়িতে আত্মীয় স্বজন এসছে, সবাইকে কাঁসার থালায় ভাত দিচ্ছ, আমাকে দিচ্ছ, বাবা মা বাবাকে দিচ্ছ, দাদু ঠাকুমাকে কেন পাথরের থালায় দাও? দেখবেন বাবারা টাকার চাইতে টাকা সুদ বেশি, সুদের দাম সুদটা মিষ্টি। আপনার ছেলেকে যত না ভালোবাসবেন, নাতি নাতনি তত ভালোবাসবেন। নাতি নাতনি সব সহ্য করতে পারে, দাদু ঠাকুমার অপমান সহ্য করতে পারে না। দেখে নেবেন দাদু ঠাকুমাকে সব চাইতে বেশি ভালোবাসে নাতি নাতনি, আর দাদু ঠাকুমা নাতি নাতনিকে ভালোবাসে। ছেলেটি প্রশ্ন করলো, মা তোমাকে বলতে হবে তুই পাথরের থালায় দাও কেন? তখন দাদু ঠাকুমা দেখলো যে ঝগড়া হবে, তাই বললো, দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, আমরা ঘরে ঘরে থাকতে ভালোবাসি আর পাথরের থালায় খেতে ভালোবাসি। চুপ করো দাদু, তুমি চাপা দেওয়ার চেষ্টা করবে না, আমার মার কাছে জিজ্ঞেস করছি, তুই পাথরের থালায় দাও কেন? অত কথায় কাজ নেই বাবা, ওরা খায় ওগুলো তো, ওগুলোতে দিই, মা আজকে কাঁসার থালায় দাও। না দেবো না, আমি বলছি দাও, বললাম তো দেবো না, পাথরের থালায় দেবো। ঠিক আছে তুমি পাথরের থালাতে দাও। পাথরের থালাটা যখন দিয়েছে, পরের দিন দাদু ঠাকুমাকে ছেলেটি বলে উঠলো, দাদু পাথরের থালা দুটো দাও তো, কি করবি ভাই, দরকার আছে। পাথরের থালা দুটো নিয়ে চলে গেল। পরের দিন মা খাবার দিতে এসছে, পাথরের থালা কই, কোথায় রাখলেন? বলতে পারছে না, কোথায় রাখলেন? দাদু ভাই একবার আয়, তোর মা পাথরের থালাগুলো খুঁজছে। দাদু এসে বলছে, নাতি এসে বলছে, দাদু দাঁড়াও, মা কি বলছো, পাথরের থালা কই? যত্ন করে রেখে দিয়েছি, আজ থেকে শাল পাতায় দাও, তোমাদের কাঁসার থালায় দেবার দরকার নেই। যত্ন করে পাথরের থালাটা রেখে দিলাম, কেন? আমার যখন বিয়ে হবে, আমার যখন সংসার হবে, কাঁসার থালায় আমরা খাবো আর পাথরের থালায় তোমাদের দুজনকে দেবো। তৈরি থাকবেন আপনারা, যারা এরকম ধরনের মানুষ আছেন তারা তৈরি থাকবেন। আমি শুধু থালার উদাহরণ দিলাম, যেমন কর্ম করবেন সেরকম ফল ভোগ করবার জন্য তৈরি থাকবেন। কেন বলুন তো, বিচার তো একজন করছে ওপরে। মেয়েদেরকে বলবো, যে চেহারা নিয়ে আপনি বাস করছেন, সংসারে ক্ষমতা নিয়ে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছেন, আপনার ছেলের যখন বৌমা আসবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবেন আপনি কর্মের কি ফল পাচ্ছেন। একটা কয়েকটা তত্ত্বের কথা আমাকে একজন বলেছে, আমি সে ছোট্ট করে একটু বলে দিই। তুলসী মন্দিরের কথা একজন আমাকে বলেছে, বাসা থেকে বেরোচ্ছি তখন একজন আমাকে বললেন যে বাবা, একজন মহিলা বললেন যে তুলসী মন্দিরে কিছু কথা তুমি বলো, একটু বলে দিয়ে যাও। আমি একটু ছোট্ট করে বলি, আপনারা সবাই শুনেছেন, তুলসী মন্দিরে আপনার জল ঢালবেন কোন দিকে মুখ করে বলুন তো? না, তুলসী মন্দিরে জল ঢালবেন পশ্চিম দিকে মুখ করে ঢালবেন, ঠিক? এই যে আপনারা শোনেন তার প্রমাণ, কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন, পশ্চিম দিকে মুখ করে ঢাল ঢালবেন না। কেন? সূর্য পেছন দিকে, আমাদের প্রধান দেবতা, তাকে পিছু করে দিতে নেই। এবার নতুন কথাগুলো বলে দিয়ে যাই, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িতে যমরাজা সহজে ঢুকতে পারে না। তুলসী সবচাইতে বেশি পরিমাণে অক্সিজেন দিতে পারে, বিজ্ঞান বলেছে। ওই যে তুলসী গাছ রাখবেন, তুলসী পাতা প্রত্যেক দিন কেউ যদি স্নানের পর 5টা করে খেতে পারে, তবে তার ক্যান্সার রোগ কম হয়, তার সর্দিজনিত রোগ কম হয়, তার হজমজনিত রোগ দূর হয়, এগুলো আয়ুর্বেদ শাস্ত্র বলছে। মায়েরা, ভগবানকে সোনা পড়ানোর ইচ্ছা জাগে কিন্তু সোনা পড়াতে পারেন না, কি দিলে ভগবানকে সোনা পড়ানো যায়? তুলসী গাছের মঞ্জুরিটা কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, সোনা পড়ানো হয়। কিন্তু মাথায় রাখবেন, তুলসী গাছের মঞ্জুরি যখন কাটবেন তখন দুটো পাতা যেন দুপাশে থাকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেবেন?
গোবিন্দের পায়ে তিনটে তুলসী পত্র দেবেন। দুটো পা তিনটে কেন জেনে নিন, দুটো পা তিনটে কেন, একটি কারণ কি, ভগবানের দুটো পা দেখছেন কিন্তু ভগবানের তিনটে পা। ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল নাভি থেকে তখন একটা পা বের করেছিল, এটা হচ্ছে তৃতীয় পা। এই তৃতীয় পা যদি আপনারা দেখেন তাহলে গোবিন্দের তো ডান পা বাঁ পায়ে দেবেন, মাঝখানে একটা দিয়ে দেবেন। এইবার বলে রাখি আপনাদেরকে, তুলসী পাতাটা কোন দিকে দেবেন, খসখসে দিকটা না পিচ্ছিল দিকটা? আপনার পিচ্ছিল দিকটা গোবিন্দের পায়ের দিকে দেবেন। কেন? যেন খসখসে দিকটা পেলে গোবিন্দের অঙ্গে আঘাত লাগতে পারে, পিচ্ছিল দিকটা দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আপনারা প্রত্যেক দিন তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, কিন্তু প্রতিদিন তুলসী পাতা তুলতে পাবেন না। বিশেষ করে কোন দিন পাবেন না? অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, দ্বাদশীর দিন তুলতে পাবেন না, অমাবস্যা পূর্ণিমার দিন তুলতে পাবেন না। প্রশ্ন করবেন তাহলে সেদিন কি করব, আপনি আগের দিন তুলে রাখবেন, সাত দিন আগে তুলসী পাতা তুললে, ভিজিয়ে রাখলে আপনার কোনো দোষ হয় না। আচ্ছা বলুন তো, আমাদের ধর্মের আদি পিতাকে আর আদিমাতাকে, আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের বাবাকে আর আমাদের মাকে কেউ বলতে পারবেন? কেউ যদি জিজ্ঞেস করে কোন অন্য জাতের মানুষ যে তোমাদের ধর্মের বাবাকে আর ধর্মের মাকে, হিন্দু সনাতন ধর্মের তোমাদের বাবা মাকে, আপনারা বলবেন ঈশ্বর, তা বললে হবে না কিন্তু। কেন বলুন তো? আপনি বাবা মায়ের নাম জানবেন না, আর হাজার হাজার খাবার খাবেন, হাজার হাজার জায়গায় ঘুরবেন, বাবা মায়ের নাম। আমাদের আদি হচ্ছে, মাতা হচ্ছে শতরূপা, আর আদি পিতা হচ্ছে মনু। মনু থেকে আমাদের জন্ম, শতরূপা আমাদের মা। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, একই মায়ের যদি চারটে ছেলে হয় তাহলে মা বাবা যদি মারা যায় তাহলে চারটে ছেলের কি চার রকম শ্রাদ্ধ করা হয়? জোরে বলুন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, চার রকম রয়েছে আমরা। তাহলে ব্রাহ্মণদের দশ দিনে হলো আর আমাদের কেন তিরিশ দিনে হলো? এখনকার জন্য নয়, তখনকার সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো নিম্ন শ্রেণীর মানুষগুলোকে শোষণ করার চেষ্টা করেছে বলে এই অবস্থা লাগিয়েছে। আমি বলি নাই, পণ্ডিত বলছে, এটা আমার কথা নয়, কিন্তু লক্ষ্য করুন মায়েরা, ব্রাহ্মণদের দশ দিন অসচ হয়ে গেল, কার বিল্লমঙ্গলে বাবা মারা গেল। কিছু মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো, মারা গেলে আমরা দেহটা মারা যায় আমাদের, না আত্মাটা মারা যায়? জোরে বলুন, দেহটা মারা যায়। যাক, আপনারা এত জানেন, আমি যদি জানতাম তাহলে ওনাকে বলতাম যে আর আমাকে বায়না করার দরকার হয় না। আপনারা এত জানেন, আর বলবেন না, এক কিছু মনে করবেন না, যতজন কীর্তন শুনতে এসছেন শুধু এইখানে নয়, প্রতি জায়গাতে এসে খালি কি বলে বলুন তো, প্রদীপ বাবু আপনার না শুনলে আমার ঘুম হয় না, দিন নাই রাত নাই শুনছি। আবার এসে দেন এই একটি গন্ডগোল কি বলুন তো, কেউ এটা যেন না করেন, আমাকে বাসায় দেখা করতে যাচ্ছে, ভালো আছেন, একটি প্রণাম করবো, এইবার বের করি একটি তুলব, মানে এই যন্ত্রণাতে আমি মরে গেলাম, বুঝলেন? যদি প্রণাম করে যাই তা বাঁচা হয়, একটি তুলি, একটি তুলি, একটা নিয়ে পঁচিশটা, একটা নিয়ে পঁচিশটা, একবার সাইডে, একবার মাঝে, একবার পাশে, কত রকম করে ডিজাইন করে চলে যাচ্ছে। তো সবার কাছে নিবেদন রইল, না না, এ যন্ত্রণা ভোগ করতে হয়, এটা যন্ত্রণা না, এটা আপনাদের ভালোবাসা, আপনারা খুব ভালোবাসেন বলে এটা, এটা তো গোবিন্দের কাছে পাও না, এটা তো সবার ক্ষেত্রে হয় না, এটা আমি পেয়েছি আপনাদের চরণাশ্রিত হয়ে, আপনাদের আশীর্বাদ দিয়ে। এই জন্য আপনারা আশীর্বাদ করবেন, কারণ কেন বলুন তো, আমি তো ইংরেজিতে এম এ করেছিলাম বর্ধমান থেকে, আমি তো বিএড করেছিলাম, সাতজন, চারজন মেয়ে, তিনজন ছেলে, তার মধ্যে দুজন ছেলে চাকরি করছে আর তিনজন মেয়ে, কেউ প্রফেসর, কেউ কলেজের প্রফেসর, কেউ মাস্টার হয়ে বসে আছে। তারা এখন ফোন করে করে আমাকে বলে, প্রদীপ তুই কী করলি, প্রথম যখন কীর্তন শিখতাম, প্রদীপ তুই কী করলি? বলে, কেন, তুই তো সরকারি চাকরি নিলি, আমরা সরকারি চাকরি নিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন জন্য চাকর হলাম যার জন্যে সমস্ত ভক্তের চরণ ধুলি আমি লাভ করতে পারলাম। আপনাদের চরণ ধুলি লাভ করতে পেরেছি এই চাকর হয়ে। এখন তারা আমাকে ফোন করে করে বলে, এখন যা ইউটিউবে দেখছি তাতে মনে হচ্ছে আমরা তো এক ঘন্টা ক্লাস করি। আপনাদের কাছে নিবেদন হলো, এইটাই হচ্ছে পরম পুরুষের কৃপা, গোবিন্দের কৃপা। আমার দিকে তাকাবে, মায়েরা কিছু মনে করবেন না, মানুষ মারা গেলে স্বর্গে যাচ্ছে আর নরকে যাচ্ছে কি করে বুঝবেন? যখন বালিন্দর গ্রামে কেউ মারা গেল, বলহরি বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, মৃত্যুর সময় তার মুখ যদি বিকৃত হয়ে যায়, বিবস হয়ে যায়, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা মনে হচ্ছে ঘুমাচ্ছে, ঘুমানো ভাব, তাহলে জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। মৃত্যুর পর এই যে দেখান, মৃত্যুর পর কেউ যদি বলে আহার এ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব দুষ্ট ছিল, মরে গেল, ভালো হলো, তাহলে আপনি নরকে গেলেন। তবে অনেকে প্রশ্ন করে আমাকে, প্রদীপ বাবু ভালো মানুষগুলো আগে মারা যায় কেন? উত্তরটা দিন, আমি আজকে আসল উত্তর দিয়ে যাবো। দেখবেন ভালো মানুষ যারা হয় সমাজে তারা আগে মারা যায়, দুষ্ট বদমাইশ মানুষগুলো পরে মারা যায়। কেন বলুন তো? গাছে যে ফুলটা সুন্দর করে ফোটে সেটা গোবিন্দ সেবায় লাগে, না পোকা লাগা ফুলটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন।
যে ফুলটা সুন্দর করে ফুটে আছে সেটাই গোবিন্দ। আরে বাবা, ভালো মানুষ যারা ভালো কর্ম করেছে গোবিন্দ তো তাদের পুজোর জন্যে প্রথম সেই ফুলটাকে গ্রহণ করতে পারে। তাই জন্য আমি আপনাদেরকে বলি, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বেঁচে থাকে তাতে লাভ আছে, কেন 100টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যায়। আর একটা অভক্ত যদি 100 বছর বাঁচে তাতে দোষ আছে, কেন সে 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যায়। আপনারা কৃষ্ণ ভক্ত হন, যতদিন বাঁচবেন কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোথাও ভয়ে বলতে পারি না হিন্দু। আর কিছুদিন পর যখন যাবে তখন হিন্দু বলে বলতে পারবেন না, ভয় খাবেন আপনি। আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ জোর করে বলতে পারবেন, কেন যদি সনাতন ধর্মকে ভালোবাসতে পারেন। একটা কথা বলে দিই, অনেকগুলো ভক্ত হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে তা নয়। ইঁটের উপরে ইঁট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু ইঁটের দেওয়াল তৈরি হয় না। ইঁট আর ইঁটের ফাঁকে যদি মশলা দেওয়া হয় তবে কিন্তু দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত কীর্তন শুনলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। একজন ভক্ত একজন ভক্তকে যদি আলিঙ্গন করে জয় নিতাই বলতে না পারে তবে নিতাই গৌর হরি বল বলে হিন্দু সনাতন ধর্মে প্রেমের বিস্তার হয় না। আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, কেউ যদি মারা যায়, শ্রীমৎ ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। আস্তে, আমাদের শরীরে 9টা ছিদ্র কি কি? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, 1টা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু উপস্থ, 8, 9। তাহলে দেখুন শ্রীমৎ ভাগবত গীতা বলল যে এই 9টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ বেরোই তাহলে তিনি স্বর্গে গেলেন, আর যদি নিচের দিকে কারো প্রাণ বেরোই ইনি নরকে গেলেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমাদের যে 9টা ছিদ্র আছে তার মধ্যে 7টা ছিদ্রতে প্রাণ গেলে আপনি বলছেন আমরা স্বর্গে যাব, কি করে বুঝবো যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেছে? আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কেউ মরে যাওয়ার সময় দেখবেন হা করে মরে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ মরে যাওয়ার সময় যেমন তাকিয়ে তাকিয়ে মরে, অনেকে বলে না বাবা লোকটা মরে নাই গো যেন তাকাচ্ছে, চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মরে যাওয়ার সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, কেউ মরে যাওয়ার সময় দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই 9টা ছিদ্র মধ্যে যদি কারো প্রাণ যায় উনি স্বর্গে গেলেন। আর পায়ুপস্থ মানে কি? পায়খানা প্রস্রাব দ্বার। যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয় 100% গ্যারান্টি দিচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা, আপনি একবারে সোজা নরকে যাচ্ছেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন ভয়ে থর 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 করে কাঁপে, তার মানে কাঁপা মানে কি? কাঁপা মানে কি? আপনি যত কাঁপছেন তত আপনি ভয় খাচ্ছেন, যমরাজ আপনাকে ভয় খাওয়াচ্ছে। আপনি পাপ করলে মৃত্যুর সময় ভয়ে থরথর করে কাঁপবেন, আর আপনি পুণ্য করলে চলতে ফিরতে খেতে শুতেই চলে যাবেন। তবে একটা জিনিস ভালো দেখলাম আপনাদের, আপনাদের বালিন্দর এসে আমি একটা ভালো জিনিস দেখলাম, বলবো না বাদ দিয়ে দেবো। ভালো জিনিস দেখলাম এইটাই, সব জায়গায় দেখি আপনাদের দেখলাম, কীর্তনে আসা একটা জিনিস দেখলাম, ঘুমাচ্ছে না, 2-1 জন ঘুমাচ্ছে, বাকি কিন্তু কেউ ঘুমাচ্ছে না। পরে সন্ধ্যাবেলায় কীর্তন আরম্ভ করলে কখনো ঘুমায়? রাত্রি হলে একবার দেখতেন ঘুম কাকে বলে, আর চট গুটনোর পার্টি দেখতেন কেমন। নেহাত সন্ধ্যাবেলায় আরম্ভ করে, সন্ধ্যাতে খুব একটা আরম্ভ হয় না, 7:30 আরম্ভ হচ্ছে, অত সোজা নয়, রাত্রি বটে। আবার ওই আপনারা এক গোফরে বসে আছেন, বেশ আমি না হয়, আচ্ছা বাবা নমস্কার, আমি না হয় 8টায় এসছি, এরা 7:30 এসছে, এদের বেতন তাহলে আপনারা দেবেন, আমি আমারটা নিয়ে চলে যাব। বেশ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? তবে কিছু মনে করবেন না, আপনাদের অন্যান্য আসরের চাইতে আপনাদের শ্রোতা একটু কম হলেও, মানে অন্যান্য আসরে যা শ্রোতা হয় জায়গা দেওয়া যায় না, আজকে হয়েছে ঠিক কথা, তবে ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে। কেন বলুন তো, যা দিয়েছে এইটাই ভালো, এর চাইতে বেশি হলে কমিটির অবস্থা কিন্তু খারাপ হতো। ভগবান একবারে পরিপূর্ণ করে দিয়েছে, মানে যেটুকু ভাণ্ডার থালা পরিপূর্ণ করে কানাই কানাই করে দিয়েছে একবারে, কোথাও কিন্তু একটু গণ্ডগোল করতে দেয় নাই। একটু বেশি হলে শুনতে না পেলে তবু কিন্তু কোনগুলো তার দিকে তাকিয়ে দেখুন কোন একবারে জাম হয়ে আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যে কোণে যে যেখানে আছেন বক্সগুলো যেন সবাই দেখতে পাচ্ছে না, শ্রোতা কিন্তু আপনাদের 3 রকমের দেখলাম। একটি শ্রোতা, আমি অনেক সময় তাকিয়ে দেখছি কম বয়স বয়স্ক সবার দিকে আমার নজর যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে, শ্রোতা কারা? মন দিয়ে কীর্তন শুনছে, খুব সুন্দর মন দিয়ে কীর্তন শুনছে, এরা শ্রোতা, হাঁ করে তাকিয়ে আছি। আর শ্রোতা কারা? শ্রোতা কারা মানে কীর্তন শুনতে এসছে 2 বন্ধু, ওরা মনে মনে ভাবছে প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, চল দেখে আসি। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, 3 ঘন্টা হলো, এখন 7:30 আরম্ভ হয়েছে, এখন 10:30 পেরিয়ে গেছে। লক্ষ্য করুন, কীর্তন বলছে এখনও রয়ে গেলি, চ চ, ও তো গেল, 3 জনকে নিয়ে চলে গেল, এর নাম শ্রোতা, এটা এখানে নাই। আর শ্রোতা কারা বলুন তো? থমকি টমকি চলে, এই পার্টি যে আপনাদের নাই তা বলবো না, আপনাদের 2-4টা আছে, আমি একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে আস্তে আস্তে। আসলে আমি কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, আমাকে যে কীর্তনে প্রদীপ পাল আপনারা দেখছেন ইউটিউবে, এ দেখছেন 5 বছর,
কিন্তু আমি এর আগে 22 বছর ধরে গান করছি, টোটাল আমার 22 বছরের গান। তো আপনারা বলবেন তাহলে প্রদীপ বাবু এতদিন কোথায় ছিলেন দেখতে পাইনি? ছিলাম, আমি বিভিন্ন জেলায় জেলায় ছিলাম, তখন আমাকে অত কেউ চিনত না। তো আমি ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের নিয়ম হচ্ছে সন্ধ্যে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা পরে কীর্তন হবে। 3 দিন কীর্তন, 1 দিন কুঞ্জবর্ণন। তো 3 দিন রামায়ণ হবে, তো আমাকে কমিটি ছেড়ে বলে প্রদীপবাবু একটা চেয়ার দিচ্ছি, একজন বিখ্যাত মানুষ, খুব বয়স্ক লোক, উনি একটু রামায়ণ পাঠ করবেন, শুনবেন। আমি তখন মনে মনে ভাবলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, তা কিছু পেলেও পেতে পারে, একটু শুনি। আমি চেয়ারে বসে শুনছি, কিছু মনে করবেন না মা। আচ্ছা, আপনাদের এই বালিন্দরে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, বলুন তো আগে বৌমার আসতো না শাশুড়ির আসতো? জোরে বলবেন, ভেবে বলবেন, কিন্তু ভয় খাবেন না। কে আসতো? আগে শাশুড়ির আসতো। কেন বলুন তো? বাড়িতে বাড়িতে কুটুম্বের ভিড় হয়েছে, বৌমাগুলো কি বলতো, ঘরে বসে বসে কি করছেন, অনেক মেয়েরা মনে করে আচ্ছা জানেন বাবু আপনি কি করবো, কীর্তন করতে গেলে জানতে হয়, দেখতে হয়। আপনার কি ভাবেন যে আপনাদের বাড়িতে বাসা থাকে বলে আমি দেখতে পাই না? আমি চলতে চলতে হাতির মতো বুঝে নি কোন পা কোন পাশ দিকে পড়ছে, তাকানি দেখলে বুঝবো কি বলতে চাইছে আর কি, মানে সংসারের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তো শাশুড়িগুলোকে বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন, ওখানে খালি এটা করছে। তা আপনারা কিছু মনে করবেন না মায়েরা, এখন 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে, আমি চেয়ারে বসে আছি, একজন বুড়িমাতার নাতনিকে নিয়ে চলে এসেছে আসতে, একজন বুড়িমা তার নাতনিকে নিয়ে প্রথমে এসেছে। রামায়ণ শুরু হলো 4টায়, বস্তা পেতে বসেছে, রামায়ণ শেষ হলো তখন উনি গা লম্বা করেছে, তারপর পা লম্বা করেছে, কীর্তন যখন শেষ হয়ে গেল আর কীর্তন যখন শুরু হলো উনি নাক ডাকতে শুরু করেছে, কীর্তন যখন শেষ হয়েছে, কীর্তন শেষ হয়েছে তখন উনি আরো নাক ডাকতে শুরু করেছেন। এবার কীর্তন শেষ হয়ে গেল তখন ঠাকুমাকে নাতনি বলছে, ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হইলো, বলে আজ আর হবে না, কাল হবে। এবার 3 দিন কি 3 দিন আস্তে আস্তে 3 দিন কীর্তন হয়ে গেল, কুঞ্জবর্ণের দিনে বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ আহ তোর কীর্তন কি ভালো রে। আমি মনে মনে ভাবলাম বুড়িমা ঘুমোচ্ছে, এ কি বুঝবে। তো বুড়িমা বলছে, তোর কীর্তনে যে কি মজা আমি পেয়েছি। আমার ঠাকুমা তুমি তো অনেকদিন আগে কথা, তো ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, যতই ঘুমোই আমি যে কি আনন্দ পেয়েছি কেউ পাই নাই। মানে কিরকম, বাড়িতে আমার ছেলেরা খুব ভালোবাসে, গরমকালের দিন 2টো করে ফ্যান, 3টে করে ঘুমের ট্যাবলেট, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম বটে। আমার মনে বাবারে বাবারে, কি তোমার ঠাকুমা কি তোমার কায়দা, ঘুম তোমার ছাড়ে না। এবার দেখুন যিনি রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। যখন বলছে রামায়ণ পাঠ খুব ভালো, তখন বলছে তাহলে তুমি কেমন রামায়ণ শুনলে, বলছে সবই তো ভালো শুনলাম বাবা, 3 দিন ধরে একটি জিনিস বুঝতে পারি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক রেগে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা দেখবেন আবার বুঝতে জানে না পারে তাহলে কি বলবে, প্রদীপ পাল রাক্ষস ছিল, বিল্লমোহন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আসুন, ভিখারিকে ভিক্ষা দিতে গেলে বাবা মা দেবেন না, আপনার এই বাচ্চাকে দিয়ে দেওয়া করাবেন, আপনাদের বাচ্চাকে দিয়ে ভিক্ষা দেওয়া করাবেন, বাচ্চার হাতটা বড় করবেন, মনটা বড় করবেন, ভবিষ্যৎ আপনি পাবেন। আর বাচ্চাকে ছোট থেকে এরকম করে দেবেন, তো বাচ্চা যখন বড় হবে তখন আপনাকে এরকম করে দেবে। গরিব মেয়ের বিয়ে হচ্ছে আপনি দান করুন, মহোৎসব হচ্ছে সেখানে দান করুন। বিল্লমঙ্গল যখন চিৎকার করে বললো ভিক্ষাং দেহি মাতো, অমনি ওহল্লা তার স্বামীকে বললো, স্বামী একজন ব্রাহ্মণ আমার পিছু পিছু আসছিল, স্বভাবটা খারাপ না, আমার দিকে তাকাচ্ছিল, আমি দরজা খুলবো না। ওহল্লা স্বামী বণিক বললো, ছি, বাড়িতে কোনো বৈষ্ণব এলে ব্রাহ্মণ এলে অপমান করতে নেই, উনি তো বৈষ্ণব উনি তো ব্রাহ্মণ, অপমান করতে নেই, গৃহস্থের অমঙ্গল হয়, দরজাটা খুলো। যেই না দরজাটা ওহল্লা খুলে সরে গেছে, আপনি বণিক বলে উঠলো, কে তুমি? আমার নাম বিল্লমঙ্গল ঠাকুর, কি চাও? আমি তোমার বাড়িতে সেবা করতে চাই। বাহ বাহ, আমার খুব ভাগ্য ভালো, যখন বেঁচে সেবা করতে চাই, আপনি বসুন, আসন গ্রহণ করুন, আমি সেবার ব্যবস্থা করছি। যখনই সেবা করানোর জন্যে আসন দিয়েছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে গিয়ে বললো, হ্যাঁ গো আমার বাড়িতে ব্রাহ্মণ এসছে, সেবা করাবে না? স্ত্রী বললো, স্বামী সেবা আমি করাতে পারি, কিন্তু অন্যটা দেবার সময় আমি যাবো না। কেন? ও তাকানিটা ভালো নয়, ও আমাকে আমার দিকে তাকাচ্ছে, আমি যাবো না, ও স্বভাব ভালো না। বলছে বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ এসছে, স্বভাব কি দেখে লাভ নাই, সেবা করানো তোমার কর্তব্য আছে, সবাই তাকানো দিন। ও হল্লা বললো, বৈষ্ণব সেবা? হ্যাঁ বৈষ্ণব সেবা, যার বাড়িতে বৈষ্ণব সেবা হয় তার বাড়িটা ভগবানের বাড়ি,
যার ভাগ্য ভালো হয় তার বাড়িতে বৈষ্ণব সেবা হয়। এই জায়গাটি দর্শন করবেন সবাই। অহল্যা যখন দেখলো বৈষ্ণবের সেবা না করলে সংসারে অমঙ্গল হয়, মায়েরাও জানবেন কোন ব্যক্তি কোন বৈষ্ণব বাড়িতে গেলে সেবা না করালে অমঙ্গল হয়। কেউ যদি দুপুর বেলায় গিয়ে বলে মা একটু সেবা করব, আপনি নিজে খাই না খেয়ে তাকে খাওয়াবেন, আপনি আনন্দ পাবেন, আপনি সেবা করাবেন। লক্ষ্য করুন, আমরা যেখানে আছি আজকে যার বাড়িতে আছি সত্যি খুব ভালো মনোমুগ্ধকর প্রসাদ, তার বাড়িতে বাসা সুন্দর ব্যবস্থা, এই বার্লিনপুর না কি যেন বালিন্দর, বালিন্দরে খুব সুন্দর সেবা যত্ন আমি পেলাম। প্রত্যেক দিন প্রত্যেকটি জায়গাতে যাই, প্রতি জায়গাতে আমরা লক্ষ্য করি বৈষ্ণব সেবা কেমন করতে পারে, ভক্ত সেবা কেমন করতে পারে। লক্ষ্য করুন অহল্যা কি করেছে, যখন অন্ন ব্যঞ্জন তৈরি করে দিতে যাচ্ছে বিল্লমঙ্গলকে, আমি বিল্লমঙ্গল কি করেছে লক্ষ্য করুন, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বা 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 এই চিন্তা, তুমি আমায় ছেড়ে গেলে কি হবে গো, তোমার চাইতে সুন্দরী রমণী আমার চোখের সামনে, আমি আর ফিরে যাব না, এর কাছে সেবা করব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকে চেয়ে বসবো। সেবা করলো, মাথা নিচু করে একবারও অহল্যার দিকে তাকালো না। অহল্যা যখন বাড়ির ভেতরে গেল, বণিক এসে বলল ব্রাহ্মণ সেবা ভালো হয়েছে? হ্যাঁ, সেবার পরে দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা চাও? ব্রাহ্মণ বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, দক্ষিণা দেবে তুমি? হ্যাঁ ওগো বণিক, প্রতিজ্ঞা কর আমি যা চাইবো তাই দেবে, বলো যা চাইবো তাই দেবে। আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে তাই দেবে, আমার তো সন্তান নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত যা চাও তোমাকে আমি তাই দেবো, তুমি যদি ত্রিশন্ত প্রতিজ্ঞা করলে আমি যা চাইবো তাই দেবো, তবে একটা জিনিস দাও, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও। কোন নারী কি পারে তার স্বামীকে পর নারীর কাছে ভাগ দিতে? কেউ পারে না। কিন্তু লক্ষ্য করুন অহল্যাকে বলে উঠল, স্বামীকে বলে উঠল অহল্যা স্বামী বণিককে, তুমি যদি না দাও তোমার স্ত্রীকে আমার সামনে অভিশাপ দিলাম, তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর মুছে যাবে, শাখা ভেঙে যাবে, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, তুমি ভস্ম হয়ে যাবে। স্বামীকে যদি কেউ খুব ভালোবাসে, স্বামীর অপরাধ সহ্য করতে পারে না, স্বামীর ক্ষতি হোক স্ত্রী যদি প্রকৃত হয় সে চাই না, ছুটে এলো স্বামী অভিশাপ দিল ব্রাহ্মণ, যদি তার সেবায় না লাগতে পারি আমার স্মৃতি সিঁদুর মুছে যাবে, আমার হাতের শাখা ভেঙে যাবে। এ জগতে একটা নারীর সব চাইতে দামি জিনিস হাতের শাখা, এ জগতে একটা নারীর সব চাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, যদি চলে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো? তুমি যা চাও, তুমি যদি অনুমতি দাও আমি ব্রাহ্মণের সেবায় লাগতে পারি। অহল্যা স্বামী বণিক বলল, তুমি আমায় এত ভালোবাসো? এ জগতে প্রতিটি সতী নারী তার স্বামীকে রক্ষা করার জন্য শরীরে রোগ হলে কত দেব মন্দিরে যায়, কত প্রণাম করে, কত মানত করে। আর তুমি যদি চলে যাও আমার আপন বলতে আর কেউ থাকবে না। সীতা মা যখন চোদ্দ বছর যেন বনবাসে যাচ্ছিল, তখন কতজন বলেছিল যোদ্ধাভাসী সীতা, তোমার বাবার সম্পদ আছে, তোমার শ্বশুরের সম্পদ আছে, এই সম্পদ ছেড়ে দিয়ে স্বামীর সঙ্গে তুমি যাচ্ছ কেন বনবাসে? সীতা বলেছিল, মা সম্পদে কি বা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম, আমার সম্পদ একমাত্র স্বামী, স্বামী যদি চলে যায়, স্বামী যদি বনবাসে থাকে আমিও বনবাসে থাকবো, স্বামী যা খাবে আমি তাই খাবো, এ তো সতী নারীর লক্ষণ। লক্ষ্য করুন অহল্যা ছুটে গেল, স্বামী সাজিয়ে দাও তুমি লাগবে সেবায়। হ্যাঁ স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, এরকম দৃষ্টান্ত কোথাও দেখেছেন? নিজের স্ত্রীকে পরপুরুষের সেবায় লাগাতে পারে বলে স্বামী নিজের হাতে সাজায়, স্বামী নিজের হাতে সাজায়, নিজের হাতে সাজাচ্ছি দেখুন। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে
কাজলে পরানো নজনে কাজল পরানো কণ্ঠে দিল সোনার মালা সোনার মালা চরণে দিল আলোতা চরণে দিল আলোতা করে সাজায় স্বামী স্বামী বিল্ল মঙ্গলের কাছে পাঠিয়ে দিল বিল্ল মঙ্গলের কাছে পাঠিয়ে দিল আমার দিকে তাকান আমার দিকে তাকান ওহল্লা যখন যাচ্ছে সতী নারী তো পরপুরুষের সেবায় লাগবে কি করে থরথর থরথর করে কাঁপছে পাগুলো কাঁপছে ওহল্লা ঢুকেছে আর বিল্লমঙ্গল মনে মনে ভাবছে চিন্তা এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে তুমি এসেছো চিন্তা এসেছো ওহল্লা এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে এ চিন্তা তুমি তো আমায় ত্যাগ করলে তুমি দেখতে পাচ্ছ না আমার মনের ইচ্ছা পূর্ণ হবে যখনই ওহল্লা দাঁড়িয়ে আমার দিকে তাকান মায়েরা যখনই ওহল্লা দাঁড়িয়ে আছে তখন একবারও বিল্লমঙ্গল ওহল্লার মুখের দিকে তাকালো না পায়ের দিকে তাকাচ্ছে যখনই ওহল্লা বলে উঠলো কি গো ঠাকুর আমি যে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার সেবায় লাগবার জন্যে তুমি আমায় গ্রহণ করবে না আমায় গ্রহণ করো আমায় গ্রহণ করো আমায় গ্রহণ করো আমায় গ্রহণ করো বিল্লমঙ্গল মনে মনে ভাবছে এই তো সুযোগ পেয়েছি যেই না বিল্লমঙ্গল ওহল্লার মুখের দিকে তাকালো অমনি চমকে গেল একই ঠাকুর ওহল্লা বলল ঠাকুর তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ আর কাঁদছ কেন এতক্ষণ ধরে তোমার মুখের দিকে তাকাই নাই তোমার মুখের দিকে তাকিয়ে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল আমায় মা বলে ডাকলি তুমি আমার বাবা তুই আমায় মা বলে ডাকলি আমি যে মা হতে পারি নাই রে এই জগতে যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে ডাকে তার অন্তর কেঁদে উঠে তুই যখন আমায় মা বলে ডাকলি বল তুই কি চাস বল বাবা তুই কি চাস ওহল্লাকে বললো মা দেবে যদি তোমার মাথার দুটো ক্লিপ দাও সোনার কাঁটা ছিল কাঁটা ক্লিপ যাকে বলে কাঁটা বলা হয় সোনার ক্লিপ দুটো ওহল্লা পড়েছিল জানতে পারে নাই বিল্লমঙ্গলে হাতে দিয়েছি বিল্লমঙ্গল মায়ের সামনে কাঁটা দুটোকে হাতে নিয়ে বললো ওরে নয়ন তুই আমায় কৃষ্ণচরণে পেতে বাধা করছিস এই দেখ আমার মায়ের সামনে আমার এই নয়ন দুটো আমি অন্ধ করে দেবে কি মা গো তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারানি তাই গৌর জননী জন্মভূমি জন্ম ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তার খাবার জোগাড় করে দেয় আপনি কি ভাবছেন হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না অন্ধকারে বসে থাকে মনির আলোতে পোকামাকড় ছুটে আসে
ভগবান রূপমণিকে কেউ যদি হৃদয় মাঝে রাখতে পারে তার অভাব থাকে না, ভগবান তার পূর্ণ করে দেয়। মায়ের অন্ধনয়নে বিল্বমঙ্গল বসে আছে আর ভগবান গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে তার কাছে আসছে। মায়ের উলু ধরে দেবেন কাঁধে লইয়ে দধি ভাঙল চলে আমার প্রাণ গোবিন্দ নাচি নাচি ওজে কাঁধে লইয়ে দধি ভাঙল চলে আমার প্রাণ গোবিন্দ নাচি নাচি কাঁধে লইয়ে দধি ভাঙল চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচি ভালো দই আজ ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই বললাম কি ভগবানের নাম করলে ভক্ত খাবার জোগাড় করে দেয়। গোয়ালার বেশ ধারণ করে অন্ধনয়নে বসে আছে কে বিল্বমঙ্গল, ভগবান গোয়ালার বেশ ধারণ করে তাকে খাইয়ে দিল। বলে হ্যাঁ গো তুমি কোথাকার ছেলে? বলে আমি বৃন্দাবনের ছেলে। কি নাম তোমার? আমার নাম গোপাল। বিল্বমঙ্গল বলো আমি তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? তুমি যাবে কি করে? তুমি তো চোখে দেখতে পাও না। তোমার ওই নূপুরের শব্দ শুনে আমি তোমার পেছন পেছন যাবো। মায়েরা ভগবান যাচ্ছে আগে নূপুর পরে বৃন্দাবনে, পেছন পেছন যাচ্ছে কে? না কে যাচ্ছে? বিল্বমঙ্গল। রণ ঝন রণ ঝন নপুর বাজাই রে নপুর বাজাই রণ ঝন রণ ঝন নপুর বাজাই রে নপুর শোনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে তাহা শোনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে তাহা শোনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে রণ ঝন রণ ঝন নপুর বাজাই রে নপুর বাজাই রণ ঝন রণ ঝন নপুর বাজাই রে শুনবেন। বিল্বমঙ্গল বৃন্দাবনে গেল, বসলো কৃষ্ণের কাছে। কৃষ্ণ বললো তুই কে? আমি বিল্বমঙ্গল। কি চাস? কৃষ্ণ দেখতে চাই। কৃষ্ণ কি করলো? বিল্বমঙ্গল নয়নে স্পর্শ করলো, বিল্বমঙ্গল কৃষ্ণকে দেখতে পেলো। বললো আগে তোমার রাধাকে দেখতে চাই। আমার রাধাকে দেখতে পেলে তো চিন্তাকে রেখে নেই। আকাশবাণী করলো চিন্তা বলে, চিন্তা বিল্বমঙ্গলের পাশে বসলো, একদিকে রাধা গোবিন্দ যুগলে বসলো।